কমফোর্টেবল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার বাস টার্মিনালে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রচুর যানবাহনের প্রবলেম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আসামে বাসে করে কিভাবে যাবেন। তো আমি আলিপুরদুয়ার থেকে কিন্তু আমার বাড়ি যেখানে কোকরাঝাড় সেটা আসামে। তো ওয়েস্ট বেঙ্গল টু আসাম আলিপুরদুয়ার থেকে কোকরাঝাড় বা অথবা বঙ্গাইগাঁও বরপেটা কীভাবে যাবেন, তো সেই রুটটা আমি দেখাবো আমি আজকে বাসের জার্নি করে। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর আড়াইটে। আমরা আলিপুর বাস টার্মিনালসের বাইরে থেকে উঠে পড়লাম এই এমকে ট্রাভেলার্সের ভলভো ডিলাক্স কোচ বাসে। এই বাসের ভিতরে একদম ডিলাক্স কোচ এবং 2x2 করে 40টা সিট, আর লাস্টে রয়েছে মোট 5টা সিট। আলিপুরদুয়ার থেকে বাস ছাড়ার পর প্রথমে আমরা একটা রেলওয়ে ট্র্যাক ক্রস করব, তারপর কিছুটা পথ গ্রাম্য পরিবেশ উপভোগ করে করে উঠে পড়লাম হাইওয়ে NH27-এ। সিট কিন্তু 2x2, এখানে একটা বোতল হোল্ডার আছে, এখানে একটা হ্যান্ডেল আছে, এখানে তো ম্যাগাজিন হোল্ডার ছিল, ছিঁড়ে গেছে, এটা হচ্ছে লেগ রেস্ট। আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। You're sick of my madness, don't you tell me what I supposed to do, you better off without me. আমরা এই মুহূর্তে পার হচ্ছে সংকোচ রিভার, যেটা নাকি আসাম এবং বেঙ্গলের ডিভিশন করেছে, আর নদীর ওপারে হলো ওয়েস্ট বেঙ্গল আর এপারে আসাম। When you crushing on my dreams and you making me so fool, get out of my life, I know what I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so fool, I know what I know what I'm supposed to do. হচ্ছে পুলিশ চেকপোস্ট, যে আসাম বেঙ্গলের গাড়িগুলো চেকিং করে। I know what I'm supposed to do. আজকের এই বাস জার্নিটা কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে। এটা হচ্ছে কিন্তু কারিগাঁও, যে আমরা এদিক দিয়ে আসলাম ওয়েস্ট বেঙ্গলে থেকে। তো এটা কিন্তু গুয়াহাটির
দিকে চলে গেছে রাস্তাটা নিউ বঙ্গাইগাঁও হয়ে, আর কোকরাঝাড় কিন্তু কোকরাঝাড় টাউন কিন্তু এদিক দিয়ে যায়, তো আমার বাড়িটা এদিকে, তো আমরা এদিকে অটো করে যাবো। তো বন্ধুরা ভিডিওটাকে সমাপ্ত করছি, আপনাদের সাথে এরকম আরও বাস জার্নি নিয়ে আমি হাজির হব। আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা আমাকে ফিডব্যাক জানাবেন।